বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, জরিপে দেখা গেল বিশ্বের এক নাম্বার তালিকায় ফ্রান্সের নাম এলো। তাহলে বিয়ের আগেই যে দেশে সন্তান জন্ম হয়, বিয়ের পরে সন্তান জন্ম দিলে ওটা যদি হারামজাদা হয়, তাহলে বিয়ের পরে যেই সন্তান জন্ম হবে ওটা হবে ডবল হারামজাদা, কথা কোন ঠিক কেনা? ওটা যার সন্তান। এই জন্য ফ্রান্সের লোকেরা রসুলের কার্টুন প্রদর্শন করে, কার্টুন বানায় দাড়ি লাগাইয়া লেখে ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজবিল্লাহ, ওরা মোহাম্মদের ঘৃণা প্রদর্শন করে। আর তাম পৃথিবীর 170 কোটি মুসলমান আন্দোলন করে, সংগ্রাম করে ফ্রান্সের পুণ্যকে বর্জন করেছে এবং তীব্র ঘৃণার প্রতিবাদ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফ্রান্স রসুলের চরিত্র নিয়ে টানাটানি করে। আর তাম পৃথিবীতে এখন পর্যন্ত ফেসবুকে যুবকেরা লেখে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু, ওরা আমার রসুলের চরিত্র নিয়ে টানাটানি করে, কথা কন ঠিক কিনা? এই জন্য রসুলের চরিত্র নিয়ে যারা টানাটানি করে ওদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার আছে না? এ জোরে বলেন আছে না? নয়। আমার বাবাকে গালি দিয়ে আমি সহ্য করবো, আমার মাকে গালি দিয়ে আমি সহ্য করব, কিন্তু যদি কেউ আমার চরিত্র আমার রসুলের চরিত্র নিয়ে টানাটানি করে, আমার আল্লাহর চরিত্র নিয়ে টানাটানি করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের কোনো সার নাই, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবি না, অপমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের, বলেন বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের, বিশ্ব নবীর উম্মতের নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর, বিশ্ব নবীর উম্মতের নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের জুতার বাড়ি খাইতে সময় লাগবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আলে মোলা আমার অবমাননা। কোরআনের আলো ইসলামিক মিডিয়া, কোরআন হাদিসের কথা বলে।